আজকে আমার আলোচ্য বিষয় সমুদ্রবক্ষের বিস্তার বা সি ফ্লোর স্প্রেডিং থিওরি। 1950-এর দশকে বিজ্ঞান ও প্রযুক্তির ক্রমোন্নতির কারণে পৃথিবীব্যাপী মহাসাগরের তলদেশের ভূমিরূপ সম্পর্কে অনেক নতুন নতুন তথ্য বিজ্ঞানীদের গোচরে আসে। দেখা যায় প্রায় সকল মহাসাগরের তলদেশেই রয়েছে অসংখ্য শৈলশিরা। 1960 সালে হ্যারি হেস মধ্য আটলান্টিক শৈলশিরা সমেত অন্যান্য মহাসাগরের শৈলশিরাগুলির উৎপত্তি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ভূত্বকের নিচে পরিচলন স্রোতের ঊর্ধ্বমুখী প্রবাহের ফলে ভূত্বক ফেটে গিয়ে ওই অংশের মধ্য দিয়ে ধীরে ধীরে লাভা বাইরে বেরিয়ে আসে এবং সেগুলি কালক্রমে শীতল হয়ে শৈলশিরা গঠিত হয়েছে, আর ভূ অভ্যন্তরের গলিত পদার্থ বাইরে বেরিয়ে আসার সময় যে প্রবল চাপের সৃষ্টি হয় তার প্রভাবেই ভূত্বক বিস্তার লাভ করতে থাকে এবং ফাঁকা অংশে লাভা জমে নতুন ভূভাগ গঠিত হয়। এইভাবে মহাসাগরীয় ভূত্বক যতই বিস্তার লাভ করতে থাকে ততই মহাসাগরের দুপাশের ভূভাগ ধীরে ধীরে পরস্পর থেকে দূরে সরতে থাকে। হ্যারি হেস একটি হিসাব করে দেখান যে মধ্য আটলান্টিক শৈলশিরার উভয় দিকের মহাদেশ সমূহ বছরে 1 সেমি করে সরে যাচ্ছে, এবং এই সরে যাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি মূলত পরিচলন স্রোত মতবাদের সাহায্য নেন। সমুদ্রতলের বিস্তার প্রসঙ্গে ব্যাখ্যা করতে গিয়ে হ্যারি হেস কিছু প্রমাণ উপস্থাপন করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল আগ্নেয়শিলার বয়স। মহাসাগরীয় ভূত্বক থেকে আগ্নেয়শিলার নমুনা সংগ্রহ করে তার বয়স নির্ণয় করে দেখা গেছে শৈলশিরা নিকটবর্তী অঞ্চলে আগ্নেয়শিলার বয়স কম, এবং শৈলশিরা থেকে যত দূরে যাওয়া যায় আগ্নেয়শিলার বয়স তত বাড়তে থাকে। আবার শৈলশিরাগুলি থেকে উভয় দিকে সমদূরত্বে একই বৈশিষ্ট্যযুক্ত শিলার অবস্থান প্রমাণ করে শৈলশিরা অঞ্চলগুলি থেকে লাভা উদ্গিরণের ফলে সমুদ্রতল বিস্তৃত হয়েছে। তাই পৃথিবীর মানচিত্র লক্ষ্য করলে দেখা যায় যে শৈলশিরা এবং সামুদ্রিক খাত অঞ্চল অত্যন্ত ভূমিকম্প প্রবণ। শৈলশিরা অঞ্চলে প্রবল বেগে লাভা উদ্গিরণের কারণে এখানে প্রায়ই ভূমিকম্প হয়, এবং ভূমিকম্পের কেন্দ্র স্বল্প গভীরতায় অবস্থিত। হ্যারি হেসের মতে সামুদ্রিক ভূত্বক যেখানে তৈরি হয় সেখানে স্বল্প গভীরতায় ভূমিকম্পের সৃষ্টি হয়। পরবর্তী সময় পাতসংস্থানতত্ত্বের অন্যতম স্রষ্টা জেটি উইলসন সমুদ্রতলের বিস্তৃতির ধারণার সমর্থনে ট্রান্সফর্মচ্যুতির উৎপত্তি ব্যাখ্যা করেন। ট্রান্সফর্মচ্যুতির উৎপত্তি পরোক্ষভাবে সমুদ্রতল বিস্তৃতি ধারণাকে সমর্থন করে। তাই বলা যেতেই পারে যে হ্যারি হেসের সমুদ্রবক্ষ বিস্তৃতি মতবাদ বা সি ফ্লোর স্প্রেডিং থিওরি পাতসংস্থানতত্ত্বের ভিত্তি হিসাবে কাজ করেছে। এখানে ছবিটা ভালো করে লক্ষ্য করো, দেখবে যে দুটি সামুদ্রিক ভূত্বক পরস্পর থেকে দূরে সরে যাওয়ায় মধ্যবর্তী অংশে ভূগর্ভ থেকে ম্যাগমা বেরিয়ে এসে সঞ্চিত হয়ে মিড আটলান্টিক রিজ বা মধ্য আটলান্টিক শৈলশিরার সৃষ্টি করেছে, এবং এই মিড আটলান্টিক রিজের দুপাশে অবস্থিত আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, এভাবেই সমুদ্রবক্ষের বিস্তার করছে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি শেয়ার করো, আর এরকম আরও অসংখ্য ভিডিওর নোটিফিকেশান পেতে বেল আইকনটি ক্লিক করো।